সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানে আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন লাইভ ক্লাসে তোমাদের প্রথমেই স্বাগতম জানাচ্ছি। বিশ্বব্যাপী যে মহামারী করোনা আঘাত হেনেছে, এর কারণে শুধু বাংলাদেশ নয়, তথা বিশ্ব একটি দুর্যোগকালীন সময় পার করছে। এর মধ্যে রাজশাহী কলেজ, আমরা রাজশাহী কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করেছে যে তোমরা যেন ঘরে বসেই আমাদের ক্লাসগুলো উপভোগ করতে পারো। সেজন্য রাজশাহী কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। তো প্রথমে পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ আলহাজ উদ্দিন, প্রভাষক অর্থনীতি, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের দ্বাদশ শ্রেণীর অর্থনীতিতে পত্র ক্লাসটি এখন আমি নিব। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের অর্থনীতির কাঠামো ও বৈশিষ্ট্য, এটি নিয়ে আজকের আমার আলোচনা। আজকের পাঠ শেষে তোমরা বাংলাদেশের অর্থনীতির কাঠামো সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবে। প্রথমে আসি অর্থনৈতিক কাঠামো, এটি কাকে বলে। যেসব খাত উপখাতের উপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতি গড়ে ওঠে, সেসব খাত উপখাতকে অর্থনৈতিক কাঠামো বা খাত বলা হয়ে থাকে। বাংলাদেশের জাতীয় অবদান রাখে এরকম 15টি খাত রয়েছে। মূলত এই 15টি খাতের যোগফলটা হচ্ছে আসলে অর্থনৈতিক কাঠামো। তো আমরা এখন জেনে নেই যে আমাদের জাতীয় অবদান রাখে সেই 15টি খাতগুলো কী কী। তোমরা দেখতে পাচ্ছ কৃষি ও বনজ একটি খাত, মৎস্য সম্পদ, খনিজ খনন, শিল্প, বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, নির্মাণ, পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মেরামত, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য সেবা, লোক প্রশাসন ও প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। এটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক 15টি খাত। মূলত এই 15টি খাতকেই সমন্বিত খাতকে বলা হচ্ছে অর্থনৈতিক কাঠামো। আমরা এখানে শুধুমাত্র অর্থনৈতিক যে 3টি শীর্ষ খাত সে বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কৃষি, শিল্প এবং সেবা। এই 3টি খাতই হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ 3টি খাত। তো অর্থনৈতিক কাঠামো বা খাত, এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে উৎপাদন ভিত্তিক খাত, মালিকানা ভিত্তিক খাত এবং অঞ্চল ভিত্তিক খাত। উৎপাদন ভিত্তিক খাতকে আবার 3টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। মালিকানা ভিত্তিক খাতকে আবার 2টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সরকারি খাত, যেটাকে বলা হচ্ছে পাবলিক সেক্টর, আর একটাকে বলা হচ্ছে বেসরকারি খাত, যাকে বলা হচ্ছে প্রাইভেট সেক্টর। অঞ্চলভিত্তিক খাতকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে গ্রামীণ খাত, যেটাকে বলা হচ্ছে রুরাল সেক্টর, আর একটা বলা হচ্ছে শহরের খাত, যাকে বলা হচ্ছে আরবান সেক্টর। এবার আমরা উৎপাদন ভিত্তিক খাতের যে 3টি ভাগ রয়েছে, কৃষিখাত, শিল্প খাত এবং সেবা খাত, এগুলোকে আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমে আসি কৃষিখাত। কৃষিখাত আলোচনা করার আগে আমাকে জানতে হবে কৃষি কী বা এগ্রিকালচার কী। যদি আমরা সাধারণ অর্থে বলি, তাহলে আমরা বলতে পারি যে ভূমি চাষ করে ফসল উৎপাদন করাই হচ্ছে আসলে কৃষি। তবে যদি আমরা একটু বিস্তারিত যাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে ভূমিকর্ষণ, বীজ বপন, পরিচর্যা, ফসল কর্তন থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণগুলো আসলে কৃষি। অর্থাৎ ভূমিটাকে প্রস্তুত করা, তারপরে বীজ বপন করা, সেটাকে পরিচর্যা করা, তারপর ফসল কর্তন থেকে শুরু করে সেই পণ্যটা সংরক্ষণ এবং সেটা পরবর্তীকে মার্কেটিং করা, এটা হচ্ছে আসলে কৃষি বা এগ্রিকালচার। এই কৃষিখাতকে আবার 2টি উপখাতে বিভক্ত করা হয়। একটি হচ্ছে কৃষিজ বনজ, আরেকটি হচ্ছে মৎস্য। আবার কৃষিজ বনজ খাতকে আবার 3টি উপখাতের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে শস্য শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কৃষির আসলে উপখাত হলো 4টি। একটি হচ্ছে কৃষি ও বনজ, সরি, শস্য শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ এবং হচ্ছে মৎস্য সম্পদ। এটি হচ্ছে কৃষির 4টি
উপখাত। এখন আমরা এই চারটি উপখাত সম্পর্কে কিছু বলবো। প্রথমে আসে শস্য শাকসবজি। শস্য শাকসবজি এবং মশলা জাতীয় দ্রব্য, এটি হচ্ছে এই খাতে এই উপখাতের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এখানে শস্য বলতে আবার বলা হচ্ছে খাদ্যশস্য, অর্থাৎ শস্যের ক্ষেত্রে এখানে দুই ধরনের কথা বলা হচ্ছে, একটি হচ্ছে খাদ্যশস্য, একটি হচ্ছে অর্থকরী ফসল। শস্যের মধ্যে আমরা বলবো আউশ, আমন, বোরো, এগুলো হচ্ছে খাদ্যশস্যের মধ্যে। এবং অর্থকরী ফসল আমরা জানি যে চা, পাট, এগুলো হচ্ছে আসলে অর্থকরী ফসল। এবং শাকসবজি আমরা জানি ঝিঙা, পটল, লাউ, এগুলো হচ্ছে শাকসবজির মধ্যে পড়বে। আমাদের দৈনন্দিন যে খাদ্যের চাহিদা সেটা কিন্তু আমরা এখান থেকে অনেকটা পেয়ে থাকি, সেটা হচ্ছে শস্য এবং শাকসবজি থেকে। এরপরে আসি আমরা প্রাণীজ সম্পদ। প্রাণীজ সম্পদ কৃষির আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ উপখাত। আমাদের আমিষের একটা আমিষের যে চাহিদা সেটা কিন্তু এই প্রাণীজ সম্পদ থেকে আসে। প্রাণীজ সম্পদের মধ্যে রয়েছে হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর ইত্যাদি হচ্ছে প্রাণীজ সম্পদের অন্তর্ভুক্ত। এবং এখান থেকে আমরা মাংস, ডিম, দুধ আমরা এখান থেকে পেয়ে থাকি। অর্থাৎ আমাদের প্রতিদিনের যে আমিষের যে চাহিদা সেটা কিন্তু আমরা এই প্রাণীজ সম্পদ থেকে পেয়ে থাকি। এরপরে আসি আমরা বনজ সম্পদের ক্ষেত্রে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বনজ সম্পদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যাবশ্যক উপাদান। এবং আমরা জানি যে কোনো একটা দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শতকরা 25% বনভূমি থাকা দরকার, কিন্তু এখন আমাদের বাংলাদেশে রয়েছে শতকরা প্রায় 11% আর কি এর মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার চেয়ে অনেক পিছিয়ে আছি, অর্থাৎ 25% থাকা দরকার, সেখানে আমরা আছি মাত্র 11% আছি। এরপরে আমরা আসি মৎস্য সম্পদ। মৎস্য সম্পদ এটি বাংলাদেশের ক্ষেত্রে একটা অত্যন্ত সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা এখানে আমাদের যে আমিষের একটা যে চাহিদা সেটা আমরা এই মৎস্য সম্পদ থেকে পেয়ে থাকি। এখানে একটা জিনিস বলে রেখা ভালো, সেটা হচ্ছে যে জাতিসংঘের একটি সংস্থা আছে FAO, যেটাকে বলা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। সেই সংস্থার আরও একটা রিপোর্ট অনুযায়ী অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশ মৎস্য উৎপাদনে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদন ক্ষেত্রে পৃথিবীতে বাংলাদেশ তৃতীয় পঞ্চম অবস্থান অধিকার করে আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট থেকে যে বাংলাদেশ মৎস্য সম্পদের ক্ষেত্রে একটি অত্যন্ত ভালো একটি অবস্থানে রয়েছে, এটা আমরা বলতে পারি। এরপরে আমরা আসি যে এই যে চারটি ভূগত কথা বললাম, একটি বললাম শস্য শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজসম্পদ এবং মৎস্য সম্পদ, এটাকে আমরা এখন একটু তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে এই রকম, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি GDP কৃষির উপখাতের প্রবৃদ্ধির হার এবং অবদান, অর্থাৎ এই চারটি উপখাতের যে অবদান রয়েছে সেটা প্রবৃদ্ধির ক্ষেত্রে কীভাবে, প্রবৃদ্ধির কী অবস্থা এবং অবদান কীভাবে আছে GDP-র ক্ষেত্রে, সেটি আমরা এখন দেখানোর চেষ্টা করছি। আমরা লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি উপখাতগুলো এবং ভূমি অক্ষের দিকে আমরা দেখাচ্ছি সময়। প্রথমে আসি আমরা শস্য শাকসবজি ক্ষেত্রে। 2013-14 অর্থবছরে আমরা দেখতে পাচ্ছি আমরা তিন উপরের যেমন ব্র্যাকেটের মধ্যে যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে অবদান, এবং ব্র্যাকেট সারাগুলো হচ্ছে আমার এখানে প্রবৃদ্ধির নির্দেশ করা হয়েছে। তো প্রথমে আমি প্রবৃদ্ধির ক্ষেত্রে আসি। শস্য শাকসবজিতে 2013-14 অর্থবছরে আমার প্রবৃদ্ধি ছিল 3.78, 14-15-তে সেটা 1.83, 15-16-তে 0.88, 16-17-তে 0.96, 17-18-তে 3.06, এবং সর্বশেষ 18-19 অর্থবছরে সেটার প্রবৃদ্ধি হচ্ছে 1.75। অর্থাৎ 13-14 অর্থবছরে প্রবৃদ্ধি একটু ভালো হলেও তার পরবর্তীকালে কিন্তু প্রবৃদ্ধির একটু ভাটা পড়ে এবং সর্বশেষ 18-19 প্রবৃদ্ধির সর্বশেষ অবস্থান দ্বারা 1.75%। এটাকে যদি আমরা অবদান দিতে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 13-14 অর্থবছরে আমার অবদান ছিল শস্য শাকসবজির ক্ষেত্রে 9.28%, সেটা 18-19 এসে আমার দাঁড়িয়েছে 7.05%। অর্থাৎ প্রবৃদ্ধির ক্ষেত্রে অবদানের ক্ষেত্রে GDP-তে শস্য শাকসবজির অবদান কিন্তু অনেকটা কমে গিয়েছে। এবার আসি আমরা প্রাণী সম্পদের ক্ষেত্রে। প্রাণী সম্পদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 13-14 অর্থবছরে আমার প্রবৃদ্ধি ছিল 2.83, 14-15-তে 3.08, 15-16-তে 3.19, এবং সর্বশেষ 18-19 অর্থবছরে সেটা দাঁড়িয়েছে 3.47-এ। অর্থাৎ প্রাণী সম্পদের ক্ষেত্রে আমরা একটু মোটামুটি একটা ভালো বলতে বলছি যে আগের চেয়ে বর্তমান অবস্থায় একটু ভালো প্রবৃদ্ধির ক্ষেত্রে, এবং সেটা দেখ এবং অবদানের ক্ষেত্রেও মোটামুটি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে 13-14 অর্থবছরে যেখানে ছিল 1.878 অবদান ছিল শতকরা, সেখানে 18-19 অর্থবছরে আমাদের মনে হচ্ছে 1.47। অর্থাৎ এখানে প্রাণী সম্পদের কিন্তু একটু আস্তে আস্তে পূর্বের তুলনায় বর্তমানে কিন্তু আসলে প্রবৃদ্ধির অবদানটা কিন্তু অনেক কমে গিয়েছে। বনজ সম্পদকে দেখতে পাচ্ছি যে 13-14 অর্থবছরে আমার এখানে প্রবৃদ্ধি ছিল 5.01%, যেটা
2018-19 অর্থ বছরে সেটা দাঁড়িয়ে আছে 5.58, অর্থাৎ বনজ সম্পদের ক্ষেত্রে একটু আমার বৃদ্ধি পেয়েছে এবং সেটা সম্ভব হয়েছে সরকারের সামাজিক বনায়ন কর্মসূচি এবং সরকারের নানামুখী পদক্ষেপের কারণে বনজ সম্পদের ক্ষেত্রে আমরা কিন্তু একটু ভালো অবস্থানে আছি এটা বলতে পারি। এরপর আসে আমরা মৎস্য সম্পদের ক্ষেত্রে, মৎস্য সম্পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 13-14 অর্থ বছরে আমার প্রবৃদ্ধি ছিল 6.33%, যেটা 18-19 অর্থ বছরে আমার দাঁড়িয়েছে 6.29। অর্থাৎ মৎস্য সম্পদের যদি আমরা একটু প্যারালাল চিন্তা করি তাহলে প্রত্যেকটা অর্থ বছরে মোটামুটি কাছাকাছি একটা অবস্থান আছে, অর্থাৎ মৎস্যের ক্ষেত্রে যে খুব বেশি প্রবৃদ্ধি একটা স্টেবল পর্যায়ে আছে এটা দেখা যাচ্ছে। আর অবদানের ক্ষেত্রে বলি 13-14 অর্থ বছরে আমার অবদান ছিল 3.69%, 13-14 অর্থ বছরে 14-15 ছিল 3.69% এবং 18-19 অর্থ বছরে সেটা দাঁড়িয়েছে 3.50%। এটি হচ্ছে আমি এখন যা বললাম সেটি হচ্ছে জিডিপিতে যে কৃষির যে চারটি উপখাতের যে প্রবৃদ্ধি অবদান সেটা দেখানোর চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা আসবো আসলে শিল্প, তো শিল্পখাত বলতে গেলে প্রথমে জানতে হবে যে শিল্পটা কি, হট ইস ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রিটা হচ্ছে যে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করাটা হচ্ছে আসলে শিল্প। তাহলে কি বললাম, প্রকৃতিতে যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোকে আমরা আহরণ করে সেটাকে উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী করে পণ্যটা প্রস্তুত করাটা হচ্ছে আসলে ইন্ডাস্ট্রি বা হচ্ছে শিল্প। এই শিল্প খাতকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে বৃহৎ মাত্রার শিল্প আর দুই নম্বরটা হচ্ছে বৃহদত্তন শিল্প। এখানে শিল্প খাতটা আমরা যে এর আগে বললাম যে 15টি খাত নিয়ে 15টি খাত রয়েছে আমাদের অর্থনীতির, সে চারটা খাতের সমন্বয়ে মোটামুটি শিল্প খাতে গঠিত হবে। সেটাকে বলা হচ্ছে খনিজ খনন, ম্যানুফ্যাকচারিং শিল্প, বিদ্যুৎ গ্যাস পানি এবং হচ্ছে নির্মাণ শিল্প। এই চারটাকে নিয়ে একটা বৃহৎ শিল্পের কথা, মানে বৃহৎ শিল্প বলতে আমরা চারটাকে নিয়েই আমরা বলবো। এরপর আমরা আসবো সেবা খাত। তাহলে সেবা খাত বলতে গেলে আমরা প্রথমে জানতে হবে সেবা কি। মানুষের অভাব পূরণে সক্ষম অবস্থাগত অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যার জন্য বিনিময়মূল্য দিতে হয় সেটি হচ্ছে সেবা। এখানে একটা জিনিস বলে থাকে যে অবস্থাগত কি, মানে যা আসলে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় সেটাকে আমরা বলছি আসলে অবস্থাগত। তাহলে আমরা কীভাবে বলতে পারি যে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এবং যা মানুষের অভাব পূরণ করে এবং যার জন্য বিনিময়মূল্য দিতে হয় সেটি হচ্ছে আসলে সার্ভিস বা সেবা। কারণ কোনগুলো সেবার মধ্যে পড়বে আমি এখানে বলেছি যে ব্যবসা বাণিজ্য, পরিবহন, ব্যাংক বিমা, লোক প্রশাসন, ডাক্তার ওকিলের পরামর্শ, সেবিকার সেবা, শিল্পী ও গায়ক সবই সেবার অন্তর্ভুক্ত এবং প্রভৃতি ক্ষেত্রে সেবা কর্ম উৎপন্ন হয়। এইগুলো যা বললাম সেটি হচ্ছে কোনগুলো সেবা সেটি এখানে বলার চেষ্টা করলাম। এখন আমরা দেখার চেষ্টা করব এই যে 15টি খাতের মধ্যে সর্বাধিক তিনটি যে গুরুত্বপূর্ণ খাত কৃষি, শিল্প এবং সেবা, এই কৃষি, শিল্প এবং সেবা জিডিপির ক্ষেত্রে কীভাবে অবদান রাখে সেটি আমরা এখন তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ যে স্থির মূল্য জিডিপিতে কৃষি, শিল্প, সেবা খাতের অবদান আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা যা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে শতকরা হারে। আমরা লম্বকে দেখাচ্ছি খাত এবং ভূমিকে দেখাচ্ছি আমরা সময়। এখানে কৃষি, শিল্প, সেবা এবং আমরা 1985 অর্থবছর থেকে শুরু করে আমরা সর্বশেষ 18-19 পর্যন্ত অর্থ দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা দেখি যে কৃষির ক্ষেত্রে 1985 সালে আমার জিডিপিতে কৃষির অবদান ছিল 31.15%, 90-91 সেটা দাঁড়িয়েছে 29.23%, তারপরে 95-96 25.68 এবং সর্বশেষ 2018-19 অর্থবছর দাঁড়ায় 13.60%। তারপরে এখান থেকে দেখা যাচ্ছে যে কৃষির যে অবদানটা সেটা কিন্তু পর্যায়ক্রমে হ্রাস পেয়ে বর্তমানে কিন্তু তার অবদান দাঁড়াচ্ছে 13.60%, অর্থাৎ কৃষির অবদান কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপর আসি আমরা শিল্পের ক্ষেত্রে কি অবদান আছে। 1995-96 সালে জিডিপিতে শিল্পের অবদান ছিল 19.13%, 90-91 সেটা দাঁড়ায় 21.04, তারপরে 11-12 অর্থবছর সেটা 28.08 এবং সর্বশেষ 18-19 অর্থবছরে সেটা দাঁড়ায় 35.14%। তার মানে এখানে দেখা যাচ্ছে যে কৃষির অবদান কিন্তু আস্তে আস্তে কমছে, শিল্পের অবদান কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এখানে একটা জিনিস বলে রাখি যে কোনো একটা দেশ উন্নত হচ্ছে কিনা সেটা কিন্তু বোঝার বুদ্ধি হচ্ছে সে দেশের শিল্প কতটা উন্নত হচ্ছে। তার মানে কৃষির অবদান কমছে, শিল্পের অবদান কিন্তু বাড়ছে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু আমরা বলতে পারি যে শিল্পের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক শিল্পায়নের কারণে শিল্পের একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি এই ডাটা থেকে। এরপর আমরা আসি সেবার ক্ষেত্রে। সেবার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1995-96 অর্থ বছরে সেবা খাতের অবদান ছিল 49.73%, 90-91 সেটা হয় 49.73%,
2018-19 অর্থবছরে সেটা দাঁড়ায় 51.26%। অর্থাৎ সেবা খাতের অবদান কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তার মানে এই যে তিনটি যে সর্বাধিক গুরুত্বপূর্ণ খাত, কৃষি, শিল্প এবং সেবা, এখানে কৃষি এবং সেবার অবদান কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে, শিল্পের অবদান কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এটা এখানে হলো। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি যে সর্বাধিক গুরুত্বপূর্ণ খাতের যে অবদানটা, এখান থেকে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে কৃষি এবং সেবা খাতের অবদান আস্তে আস্তে কমছে। এবং আরেকটা জিনিস সেখানে বলে রাখি যে মানে যে অবদান জিডিপির ক্ষেত্রে তার অর্ধেক কিন্তু সেবা খাত। দেখো তোমরা এখানে 2018-19 অর্থবছরে 51.26%, তার মানে অর্ধেকের একটু বেশি হচ্ছে সেবা খাত, এবং বাদ বাকিটা এখানে আছে দুটির মধ্যে কৃষি এবং সেবা হচ্ছে বাদ বাকি, অন্যান্য তো কোনোটা খাত তো আছেই। এরপর আমরা দেখবো যে স্থির মূল্য জিডিপিতে কৃষি, শিল্প এবং সেবা খাতের প্রবৃদ্ধির কি অবস্থা আমরা আছি। আমরা ওই একই ওখানে আমরা আগে দেখালাম হচ্ছে অবদানটা কি অবস্থায় আছে, এবার আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রবৃদ্ধির কোন দিকে আছে কৃষি, শিল্প এবং সেবা খাতে। কৃষির ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1985 সালের অর্থবছরে কৃষির প্রবৃদ্ধি ছিল 3.38%, 90-91 সেটা 2.23%, 95-96 সালে 3.10% এবং সর্বশেষ 2018-19 অর্থবছরে সেটার প্রবৃদ্ধি ছিল 3.51%। শিল্পের ক্ষেত্রে আমরা আসি 1985 সালের অর্থবছরে শিল্পের প্রবৃদ্ধি ছিল 6.72%, 11-12 অর্থবছরে ছিল 9.44% এবং সর্বশেষ 2018-19 অর্থবছরে সেটার প্রবৃদ্ধি হচ্ছে 13.02%। আমরা দেখতে পাচ্ছি যে শিল্পের ক্ষেত্রে প্রবৃদ্ধি আস্তে আস্তে বাড়ছে। সেবা খাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে 1985 সালের অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধি ছিল 4.10%, 90-91 3.28%, 17-18 6.39% এবং 2018-19 অর্থবছরে সেটা অবদান 6.50% প্রবৃদ্ধি হয়েছে। অর্থাৎ আমরা অবদানের ক্ষেত্রে আমরা যে বললাম যে কৃষি এবং সেবার অবদান কমছে, শিল্পের অবদান বাড়ছে, প্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষি এবং সেবার প্রবৃদ্ধি কমে গেছে এবং শিল্পের প্রবৃদ্ধি কিন্তু আসলে একটু বেড়েছে। এবং যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো তথ্য হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, দেখা বলা হচ্ছে BBS, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সূত্রে দেওয়া হয়েছে এই তথ্যগুলো দেওয়া হয়েছে। এখন এই যে এই 2018-19 অর্থবছরের যে তথ্যগুলো এখানে দেওয়া হলো, এখন এই যে সাম্প্রতিক সময়ের যে করোনা মহামারী এবং সামনে অর্থবছরের যে আমরা এই সর্বশেষ যে বাজেটটা হয়ে গেল আমাদের, সে বাজেটটা কিন্তু আমাদের জিডিপির প্রবৃদ্ধি বলা হয়েছিল যে 8.23% হবে, কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে বিশ্ব তো বটেই, বাংলাদেশে কিন্তু আসলে এই ধরনের প্রবৃদ্ধি এবং অবদান এটা থাকবে এটা বলা খুব মুশকিল, কারণ এটা থাকবে না। এবং বিশ্বব্যাংকের একটা রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং তারা রিপোর্টে বলেছে যে যে প্রবৃদ্ধি বাংলাদেশে 8.23 কথা বলা হচ্ছে সেটার প্রবৃদ্ধি 2-3% নেমে আসতে পারে। তার মানে বুঝতে পারছো যে যেভাবে বাংলাদেশ আগাচ্ছিল সেটা সেভাবে আর আগাবে কিনা সেটা অনেক প্রশ্ন থেকেই যায়, কারণ বাংলাদেশ তথা পৃথিবী বিশ্ব এই এই করোনা পরিস্থিতিকে মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লাগবে, এটা বিশ্বব্যাংকের আশঙ্কা করছে আর কি। এবার আমরা পরবর্তীতে আসি যে এই যে আমরা এতক্ষণ যা বললাম সেটা কিন্তু বললাম যে উৎপাদনের ভিত্তিতে যে তিনটে খাত সেটা কৃষি, শিল্প এবং সেবা। এরপরে আমরা আসবো যে মালিকানা ভিত্তিক খাতকে আমরা যে দুভাগে ভাগ করেছিলাম, একটি হচ্ছে সরকারি খাত এবং একটি হচ্ছে বেসরকারি খাত। এবারে আমরা আলোচনা করব সরকারি খাত, যাকে বলা হচ্ছে পাবলিক সেক্টর। এখানে এই এখন বলি যে সরকারি খাত কাকে বলে, তার মানে অর্থনৈতিক যে সমস্ত খাত সরকারের উদ্যোগে পরিচালিত হয় সেটাকে বলছি আমরা সরকারি খাত বা পাবলিক সেক্টর। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে শিল্প খাত, বিদ্যুৎ, গ্যাস, পানি খাত, পরিবহন, যোগাযোগ খাত, বাণিজ্য খাত, কৃষি খাত, নির্মাণ খাত, সেবা খাত, এগুলোই হচ্ছে সরকারি খাত। এই সরকারি খাতগুলোর সমন্বয়ে এগুলোই মোটামুটি এই খাতগুলোকেই সরকারিভাবে পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়। আমরা এখন দেখবো যে সরকারি খাতে প্রথম যে খাত সেটি হচ্ছে শিল্প খাত। এর মধ্যে আবার 6টি সংস্থা রয়েছে, যেমন বাংলাদেশ বস্ত্রকল কর্পোরেশন, বাংলাদেশ পাটকল কর্পোরেশন, বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশন, এগুলো হচ্ছে শিল্প খাতের অন্তর্ভুক্ত 6টি সংস্থান। এরপর আসে বিদ্যুৎ, গ্যাস ও পানি খাত। এর মধ্যে আবার 6টি সংস্থা রয়েছে, একটি হচ্ছে তেল, গ্যাস ও পানি সম্পদ, তারপর এখানে আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র কর্তৃপক্ষ, তারপর ঢাকা পানি ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ, রাজশাহী পানি ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ, খুলনা পানি ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ। এটি হচ্ছে বিদ্যুৎ পানি, বিদ্যুৎ, গ্যাস, পানি খাতের যে 6টি সংস্থা সেটি বললাম। এরপর আমরা আসি পরিবহন ও যোগাযোগ খাতের মধ্যে আবার 7টি সংস্থা রয়েছে। 7টি সংস্থার মধ্যে আমি বলি, একটা তো শিপিং, তারপরে অভ্যন্তরীণ নৌ পরিবহন, তারপর মংলা বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ,
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, এটি হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতের 7টি সংস্থা। এরপরে আমরা আসি বাণিজ্য খাত, এর মধ্যে আবার 3টি সংস্থা রয়েছে। একটি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যাকে বলা হচ্ছে বিপিসি, একটি বলা হচ্ছে টিসিবি ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ, এবং আরেকটি হচ্ছে পল্লী উন্নয়ন সমবায়। এটি হচ্ছে বাণিজ্য খাতের 3টি সংস্থা। এরপরে আমরা আসি নির্মাণ খাত, এর মধ্যে আবার 6টি সংস্থা রয়েছে। যেমন আমরা বলি রাজউক, মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহীতে রয়েছে আরডিএ, মানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, এরপর রয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এটি হচ্ছে নির্মাণ খাতের 6টি সংস্থা। এরপর আসে আমরা সেবা খাত বা সার্ভিস খাত, এর মধ্যে আবার 19টি সংস্থা রয়েছে। এর মধ্যে যেমন বলা হতে পারে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ রেশম বোর্ড, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন। এটি হচ্ছে সেবা খাতের মধ্যে কতগুলো সংস্থা। তার মানে হচ্ছে কি যে এই সরকারিভাবে এই সংস্থাগুলো আসলে পরিচালিত হয় এবং সরকার এই সংস্থাগুলোকে আসলে নিয়ন্ত্রণ বা পরিচালনা করে। এরপর আসে আমরা বেসরকারি খাত। তাহলে প্রথমে আমরা বলি যে বেসরকারি খাত কাকে বলে, অর্থাৎ অর্থনীতির যে সমস্ত খাত বেসরকারি উদ্যোগে পরিচালিত হয় সেটিকে বলা হচ্ছে বেসরকারি খাত বা প্রাইভেট সেক্টর। আমাদের আলোচনার জন্য আমরা জিডিপিতে সর্বাধিক 3টি যে খাত সে 3টি নিয়ে আলোচনা করব, এবং এই কৃষি শিল্প এবং সেবা বেসরকারি খাতে কীভাবে অবদান রাখে সেটি আমরা দেখানোর চেষ্টা করে বলার চেষ্টা করছি। একটু জিনিস বলে রাখে যে 2018-19 অর্থ বছরে মোট বিনিয়োগের জিডিপির 31.5% হয়েছিল, তার মধ্যে বেসরকারি খাতের অবদান হচ্ছে 23.4%। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে মোট যে বিনিয়োগ হয়েছিল সেই মোট বিনিয়োগ বললাম 31.5%, তার মধ্যে 23.40% হচ্ছে বেসরকারি বিনিয়োগ। তার মানে বুঝতে পারছো যে বেসরকারি খাতের অবদান কতটা গুরুত্বপূর্ণ। প্রথমে আসি আমরা কৃষি। কৃষির যে 4টি প্রখাত রয়েছে আমরা বলেছিলাম যে কৃষি ও বনজ, আমরা বলেছিলাম বনজ সম্পদ, আমরা বলেছিলাম মৎস্য সম্পদ, এই যে কৃষির যতগুলো প্রখাত রয়েছে তার সবগুলোই কিন্তু আসলে বেসরকারি নিয়ন্ত্রণে এবং উদ্যোগে পরিচালিত হয়, এবং সরকার শুধুমাত্র এখানে প্রয়োজনে পরামর্শ দেন এবং ভর্তিকসহ নানা প্রকার উৎসাহবোধক কাজে আসলে পরামর্শ কাজে নিয়োজিত থাকে। তার মানে এখানে আমরা বলতে পারি যে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য গ্রামীণ কৃষক এবং হতদরিদ্র কৃষকের কিন্তু আসলে প্রশংসা দাবিদার, এই কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এরপর আসে শিল্প। দরিদ্র এবং জনবহুল এই দেশে এই কর্মসংস্থান সুযোগ সৃষ্টির মাধ্যমেই দ্রুত শিল্পায়ন এবং আর্থসামাজিক অগ্রগতির অর্জনের জন্য সরকারের কর্মকাণ্ড কিন্তু অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি যে সরকারের যে বিভিন্ন লোকসানের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে লাভজনক করার জন্য 1993 সাল থেকে 2016 সাল পর্যন্ত 81 প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ করা হয়েছে। এবং শুধু তাই নয়, বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহ প্রদান করার জন্য বিদেশ থেকে আমদানিকৃত শিল্পের প্রাথমিক যে পণ্যের যে কাঁচামাল, মধ্যবর্তী পণ্যের কাঁচামাল, মূলধনদ্রব্যাংশ যেগুলো আমদানি করা হয় সেগুলোর ক্ষেত্রে সরকার আমদানি শুল্ক হ্রাস করে দেশীয় শিল্প বিকাশের জন্য সরকার কিন্তু কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে শিল্পের ক্ষেত্রে। এরপর আসে আমরা সেবার ক্ষেত্রে। সেবার ক্ষেত্রে যদি আমরা বলি যে সেবা খাতের কিন্তু একটা অবদান, মানে বাংলাদেশের উল্লেখযোগ্য একটা অংশ কিন্তু সেবা খাত কিন্তু আসলে ওই বেসরকারি খাতে কিন্তু পরিচালিত হচ্ছে। যেমন আমরা বলি যে নৌ ও সড়ক পরিবহনের 95% কিন্তু আসলে এই প্রাইভেট সেক্টর দ্বারাই পরিচালিত হয়। এছাড়াও রয়েছে টেলিযোগাযোগ, টেলিমেডিসিন, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে কিন্তু আসলে সেবার অবদান ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা যে অঞ্চলভিত্তিক খাতকে দুটি খাতে ভাগ করেছিলাম, একটি হচ্ছে গ্রামীণ খাত, আর একটি বলেছিলাম শহরের খাত। আমরা আলোচনা শুরু দেওয়ার জন্য দুটো খাতকে আমরা পাশাপাশি দেখানোর চেষ্টা করেছি এবং দুইটার পয়েন্টস একই রেখেছি যে আমরা দেখব যে গ্রামীণ খাতের ক্ষেত্রে কী ধরনের চিত্র আছে এবং শহরের খাতের ক্ষেত্রে কী ধরনের চিত্র সেটা আমরা একটু কম্পারিজন বা আমরা দুটাকে মার্জ একসাথে করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা কৃষির কথা বলি। আমরা জানি যে বাংলাদেশ কিন্তু একটা কৃষি প্রধান, মানে একটা গ্রাম প্রধান দেশ। কৃষি হচ্ছে আসলে এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং দেশের প্রায় 75% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু কৃষির উপর নির্ভরশীল। এবং কৃষির কিন্তু আর 4টি প্রকার, যেটা আমরা আগেই বলেছি, সেটা হচ্ছে কৃষিজ বনজ খাত, আমরা বলেছি বন সম্পদ, আমরা বলেছি মৎস্য প্রখাত, এবং সবগুলো কিন্তু আসলে গ্রামীণ খাতের কিন্তু অন্তর্ভুক্ত। এরপর আসে আমরা শিল্পের ক্ষেত্রে আমরা আসি। এখানে
শিল্প বলতে আমরা বোঝাচ্ছি যে গ্রামীণ খাতে এই শিল্প বলতে ক্ষুদ্র কুটির শিল্প প্রধান হচ্ছে, এবং জিডিপির ক্ষেত্রে মোট শিল্পের যে অবদান যদি বলি তার তিন ভাগের এক ভাগ অবদান আছে ক্ষুদ্র কুটির শিল্পের। এখন ক্ষুদ্র কুটির শিল্প কোনগুলো, সেটা হচ্ছে বাঁশ ও বেত শিল্প, পিতল ও কাঁসা শিল্প আমরা বলতে পারি, আমরা বলতে পারি লবণ শিল্প, বিড়ি শিল্প, এগুলো হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প। এরপর আসে আমরা শিক্ষা ও চিকিৎসা। শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে আসলে গ্রামীণ ক্ষেত্রে শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে একটু অবহেলিত আছে, যেটা শহরের খাতের অবস্থান একটু ভালো এটা আমরা বলতে পারি। তারপর আমরা আসি যে পল্লীবিদ্যুৎ ও গ্যাস। এখানে এই এই খাতটি মূলত আসলে শহরের খাতের মধ্যে পড়ে, কিন্তু এখানে তারপরেও যে পল্লীবিদ্যুৎ কার্যক্রমের ফলে এখানে কিন্তু আসলে সেখানে সেচ কার্য এবং ক্ষুদ্র কুটির শিল্পের কিন্তু এখানে বিদ্যুতের ব্যবহার কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। তারপরে আমরা আসি ব্যাংক বিমা প্রতিষ্ঠান। এই গ্রামীণ খাতে বা গ্রামীণ অঞ্চলে আসলে ব্যাংক বিমা খুব বেশি নেই, তবে গ্রামীণ ব্যাংক কিন্তু ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে একটা দৃষ্টি স্থাপন করেছে, এবং এছাড়াও কৃষি ব্যাংক, তারপরে সমবায় ঋণদান সমিতি, এগুলোও এখানে গ্রামীণ সেক্টরে কাজ করে থাকে। এরপর আসে আমরা ব্যবসায় বাণিজ্য। এই গ্রাম অঞ্চলে কৃষিপণ্য এবং শিল্পের কাঁচামাল এখানে ক্রয় বিক্রয় করা হয়, সাধারণত গ্রাম মহাজন এবং যারা মধ্যস্বত্বভোগী এগুলো এই 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 মধ্যস্বত্বভোগীরা কিন্তু আসলে এই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করে থাকে। এরপর আসে আমরা পরিবহন ও যোগাযোগ। গ্রামীণ খাতের ক্ষেত্রে এই নৌ এবং সড়ক, বিশেষ করে নৌ অনেক গুরুত্বপূর্ণ পালন করে, কারণ গ্রামীণ অনেক এলাকা বিশেষ করে বন্যা এলাকা প্লাবিত হয়, যেখানে সেখানে নৌ পরিবহনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি বললাম হচ্ছে গ্রামীণ খাতের যে বিভিন্ন যে খাত রয়েছে সেগুলো বলার চেষ্টা করলাম। এর পাশাপাশি আমরা এখন শহরের খাত বলবো। কৃষি কিন্তু এরপর আছে কৃষি। কৃষি কিন্তু আমরা আগে আগে বললাম যে কৃষি কিন্তু আসলে গ্রামীণ খাতের অন্তর্ভুক্ত, তবে শহরের আশেপাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অধীনে বিভিন্ন নার্সারি, তারপর পোলট্রি ফার্ম, তারপরে গো ফার্ম, এগুলো কিন্তু আসলে শহর খাতের মধ্যেই এগুলা এখানে হয়ে থাকে, কৃষির মধ্যে বললাম এটা। এরপর আছে শিল্প। এখানে শহরে সাধারণত পরিবহন ও যোগাযোগ অন্যান্য ক্ষেত্রে অবকাঠামো শুধু বিস্তারের কারণে এখানে কিন্তু আমরা এই বিদ্যুৎ গ্যাসের ব্যবহার কিন্তু অনেক এখানে বেশি রয়েছে, যেটা কিন্তু আসলে গ্রামীণ এলাকায় কিন্তু খুব বেশি এখানে ব্যবহারটা নেই। এরপর আসে আমরা ব্যাংক বিমা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। যেহেতু শহর অঞ্চলে বিভিন্ন ধরনের মানে ব্যবসাটা বেশি হয়, সে কারণে কিন্তু এখানে ব্যাংক বিমাটা অনেক বেশি, এবং এটাকে ঘিরে কিন্তু আসলে সমস্ত ব্যবসাগুলো আসলে পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়ে থাকে। এরপর আসে আমরা পরিবহন যোগাযোগ। পরিবহন যোগাযোগ ক্ষেত্রে আমরা সড়ক খাতে, এটা সড়ক খাতের মধ্যে বলা হয়ে থাকে এই কারণে যে পরিবহন যোগাযোগের মাধ্যম সময়ের অধিকাংশ অফিসগুলো কিন্তু আসলে শহরে অবস্থিত, এবং সব ধরনের প্রশাসনের সিদ্ধান্ত সেটা কিন্তু আসলে এখান থেকেই হয়ে থাকে। এগুলো এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে অঞ্চলভিত্তিক খাতের, গ্রামীণ খাত এবং শহরের খাতের একটা তুলনামূলক যে চিত্র সেটি এখানে দেখানোর বা বলার এখানে চেষ্টা করেছি। এরপরে আমরা আসব যে বাংলাদেশের অর্থনীতির কি বৈশিষ্ট্য। তেমন আমরা আজকে আলোচনা হয়েছিল বাংলাদেশের অর্থনীতির কাঠামো এবং বৈশিষ্ট্য। আমি এতক্ষণ যা বলার চেষ্টা করেছি সেগুলো কিন্তু বলেছিলাম বাংলাদেশের অর্থনীতির কাঠামো কি। আমি আশা করি তোমরা এই আলোচনা থেকে বাংলাদেশের অর্থনীতির খাত কয়টি, এর কাঠামো কি, বাংলাদেশ কীভাবে বাংলাদেশের অর্থ কীভাবে পরিচালিত হচ্ছে সেটি আমরা আমি বলার চেষ্টা করেছি, এবং তোমার আশা করি এখান থেকে বুঝতে পেরেছ। এবার আমি বলার চেষ্টা করছি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যকে। এক নম্বর হচ্ছে কৃষির অবদান। আমরা এই যে কৃষি শিল্প এবং সেবার যে অবদান আমরা এর আগে দেখানো আমি বলেছিলাম, 2018-19 অর্থ বছরে কৃষির অবদান কিন্তু ছিল হচ্ছে 13.6% এবং মোট শ্রমশক্তির 40.6% নিহিত আছে এই কৃষি সেক্টরে। আমি আবার বলছি যে কৃষির অবদানের ক্ষেত্রে বলি যে 2018-19 অর্থ বছরে জিডিপিতে কৃষির অবদান ছিল 13.6% এবং মোট শ্রমশক্তির 40.6% নিহিত আছে এই কৃষি সেক্টরে। এরপর আসছে কৃষির ক্রমোন্নতি। বর্তমান সরকার বা এ পর্যন্ত বেশ কিছু শিল্পনীতি গ্রহণ করেছিল, যেমন 2005 সালে শিল্পনীতি, 2010 সালে শিল্পনীতি, এবং সর্বশেষ 2016 সালে শিল্পনীতি, এই কৃষিনীতি। এখানে আমরা এই সরকার কিন্তু এখানে উন্নত মানের সার, বেশ কীটনাশক ইত্যাদি প্রদানের মাধ্যমে কৃষির উন্নতি কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এরপরে আমি আসি শিল্পের অবদানের ক্ষেত্রে। টোটাল জিডিপির 35.14% অবদান হচ্ছে শিল্পের অবদান, এবং টোটাল শ্রমশক্তির 20.4% শ্রমশক্তি নিহিত আছে এই শিল্পক্ষেত্রে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে
শিল্পের অবদান কিন্তু আসলে কৃষির চেয়ে কিন্তু অনেকটা বেশি। যদিও কৃষিতে লেবার ফোর্সটা অনেক বেশি আছে, শ্রমশক্তি বেশি আছে, নিজিত আছে, অর্থাৎ শিল্প ক্ষেত্রে কম থাকলে কিন্তু অবদান কিন্তু আসলে শিল্পের অনেক বেশি। এরপর আসে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস। 1991 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.17%, এবং সর্বশেষ যে আদমশুমারি হয়েছে 2011 সালের আদমশুমারি, সে অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.37%। অর্থাৎ 91 থেকে 2001 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু আস্তে আস্তে হ্রাস পেয়েছে। এটি বাংলাদেশের অর্থনীতির আরেকটি বৈশিষ্ট্য। এবার আসি বেকার সমস্যা। বেকার সমস্যা কিন্তু আসলে অর্থনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা হিসেবে দাঁড়িয়েছে, কারণ এখানে এখানে বেকার সমস্যার কোনো কারণ আছে, কারণ উন্নয়নশীল দেশ বা বাংলাদেশ মধ্যে উন্নয়নশীল দেশ, এখানে সঞ্চয় বা মূলধন ঘটনার হার কম। যেহেতু সঞ্চয় বা মূলধন ঘটনার হার কম, যে কারণে বিনিয়োগ অনেকটা কম করে, কারণ সঞ্চয় মূলধন ঘটনা হলে কিন্তু বিনিয়োগটা বেশি হয়। যেহেতু সঞ্চয় মূলধন কম, এজন্য বিনিয়োগও কম, এবং বিনিয়োগ কম হওয়ার কারণে কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না, অর্থাৎ শিল্পায়ন হচ্ছে না। যত বেশি শিল্পায়ন হবে তত বেশি বেকার সমস্যার সমাধান করা যাবে। তবে সরকার সরকার বেসরকারিভাবে ইপিজেড স্থাপন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং ন্যাশনাল সার্ভিস চালুর মাধ্যমে বেকার সমস্যার সমাধান করার চেষ্টা করছে। তারপর আসি মাথাপিছু আয়। মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা সর্বশেষ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী আমাদের এখন মাথাপিছু আয় হচ্ছে $1,909। অর্থাৎ মাথাপিছু আয় কিন্তু আমাদের পূর্বের চেয়ে বর্তমানে অনেকটা বেড়েছে। এটা আমি যে তথ্যটা বললাম যে 2019 সালের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের এখন বর্তমান মাথাপিছু আয় $1,909। এরপরে আসি আমি জীবনযাত্রার মান। জীবনযাত্রার মানের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পূর্বের চেয়ে কিন্তু অনেক ভালো অবস্থানে আছে। একটা ডাটা দিলে তোমরা বুঝতে পারবো যে আমরা কীভাবে ভালো অবস্থায় আছি। এই জীবনযাত্রার মানের ক্ষেত্রে সাধারণত মানুষের প্রত্যাশিত আয়ুষ্কালকে এটা ধরা হয়। 2000 বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী পুরুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 70.5 বছর, এবং স্ত্রীর প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 73.5 বছর। এবং পুরুষ এবং মহিলাদের যদি গড় করি আমরা, তাহলে আমাদের প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 72 বছর। তার মানে এখানে পুরুষের চেয়ে কিন্তু আসলে স্ত্রীদের প্রত্যাশিত আয়ুষ্কাল অনেকটা বেশি। অর্থাৎ আমাদের লাইফ এক্সপেক্টেন্সি রেট কিন্তু আসলে আগাছে অনেকটা বেড়েছে, এবং মানুষের জীবনযাত্রার মানটা কিন্তু আগাছে অবশ্যই বেড়েছে, সেটা কিন্তু আমরা এই তথ্য থেকে বুঝতে পারলাম। এরপর আমরা আসি প্রাকৃতিক ও মানব সম্পদের ব্যবহার বৃদ্ধির। প্রাকৃতিক সম্পদে আমি একটু বলি, বাংলাদেশকে আসলে বলা হয় যে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর না হলেও বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক সম্পদে বেশ সমৃদ্ধ। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমি বলে থাকি যে আমাদের দুটো টি সমস্যা, একটা হচ্ছে টেকনোলজি, একটি হচ্ছে টেকনিশিয়ান। অর্থাৎ টেকনোলজি এবং টেকনিশিয়ান না থাকার কারণে আমাদের যে প্রাকৃতিক সম্পদ, যে প্রাকৃতিক গ্যাস রয়েছে, আমাদের যে কয়লা রয়েছে, সেগুলো কিন্তু আমরা ভালোভাবে উত্তোলন করতে পারছি না। এবং সেটা পারছি না কারণ হচ্ছে টেকনোলজি নাই এবং সেভাবে টেকনিশিয়ান নাই। মানব সম্পদ বলি, এখন প্রশ্ন হচ্ছে মানব সম্পদ কি? দক্ষ, শিক্ষিত এবং প্রশিক্ষিত জনগোষ্ঠী হচ্ছে আসলে মানব সম্পদ। কিন্তু বাংলাদেশে এই মানব সম্পদের ক্ষেত্রে একটু সমস্যা তো রয়েছে, কারণ আমাদের যে মানবগুলো আছে সেগুলো আসলে ওইভাবে দক্ষ না, শিক্ষিত না এবং প্রশিক্ষিত না। তবে বর্তমান সরকার বেশ কিছু নানামুখী পদক্ষেপ নেওয়ার কারণে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের ব্যবহার কিন্তু পূর্বের চেয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে, এবং আমরা খুব ভালো মতোই প্রাকৃতিক গ্যাসের ব্যবহারটা, এবং আরেকটা বড় রাখি যে আমাদের মোট জ্বালানির 72% পূরণ করা কিন্তু আসলে প্রাকৃতিক গ্যাস। এবং মানব সম্পদ আমরা বিদেশ থেকে যে রেমিটেন্স পাই, এটা কিন্তু বিদেশে আমরা মানব সম্পদ রপ্তানি করে করতে। বর্তমান যে করোনা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেশ থেকে কিন্তু আসলে আমাদের এই মানুষগুলোকে আমাদের দেশে ফেরত পড়তে, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে একটা মারাত্মক ক্ষতিকর একটা প্রভাব কিন্তু পড়বে। এরপর আসে কারিগরি জ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন। এখানে একটু বলে রাখি, আমাদের কারিগরি জ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নত দেশের তুলনায় কিন্তু যেভাবে হওয়ার কথা আমাদের দেশে কিন্তু সেভাবে এইভাবে কারিগরি জ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন সেটা কিন্তু আসলে হয়নি। তবে ডিজিটাল বাংলাদেশ 21 সাল নাগাদ যেটার কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে একটা তথ্য সমৃদ্ধ একটা আধুনিক বাংলাদেশ গড়ার যে বিনির্মাণ করার যে চেষ্টা সরকার করছে, এবং সেখানে বলা হচ্ছে যে এই ডিজিটাল বাংলাদেশ যদি সফলভাবে বাস্তবায়িত হয়, এবং ইতিমধ্যে আমরা এর সব সফল ভাগ করছি, এবং ইউনিয়ন পর্যায়ে কিন্তু এখন আমাদের দেশের নেটওয়ার্ক সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে, এবং আজকের যে লাইভ ক্লাস অনলাইন হচ্ছে সেটা কিন্তু আসলে যে কারিগরি জ্ঞানের প্রযুক্তির দ্বারা একটা প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ আমরা কারিগরি জ্ঞানের প্রযুক্তিতে কিন্তু আমরা এই অনেকটা কিন্তু আগাচ্ছি, তবে যেভাবে আমার কথা সেভাবে আগাচ্ছে, তবে আমরা কিন্তু ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা আসি বৈদেশিক স্বাধীন নির্ভরতার দেশ।
বাংলাদেশকে একসময় বলা হতো আসলে এই সাহায্য নির্ভর দেশ হচ্ছে বাংলাদেশ, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে এসে আমরা এখন নিজস্ব সক্ষমতা আমরা বাজার পেশ করছি, তার ব্যবধান হচ্ছে পদ্মা সেতু, আমরা নিজস্ব অর্থনা করছি, অর্থাৎ বৈদেশিক সাহায্য আমরা নিচ্ছি কিন্তু আগের তুলনায় অনেকটা কম, অর্থাৎ খুব বেশি নেই না, তবে আমাদের নিজস্ব সক্ষমতা দিয়ে আমাদের এখন এই বাজারটা করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ বৈদেশিক সাহায্য কিন্তু নির্ভরতা অনেকটাই আমার হ্রাস পেয়েছে। এরপর আসছে আমার দারিদ্র। বাংলাদেশে এখন দারিদ্রের হার হচ্ছে 21.8% টোটাল জনগোষ্ঠী, তার মানে দারিদ্র কিন্তু আসলে এখনও আছে, এখানে কিন্তু ছাড়ছে না, কারণ দারিদ্র বিমোচন নিয়ে অনেক PRSP করা হয়েছে, PRSP 1 করা হয়েছে, PRSP 2 করা হয়েছে, এরকম বিভিন্ন সরকার পদক্ষেপ নেওয়ার কারণে কিন্তু আমাদের দারিদ্র হার এখন নেমে এসেছে 21.8%। তবে চরম দারিদ্র কিন্তু এখন আমাদের আছে, সেটি হচ্ছে 11.3%, এটা বলা হচ্ছে এক্সট্রিম পভার্টি, সেটির হারটা হচ্ছে 11.3%। এরপর আসে আমরা শিক্ষার হার। তবে শিক্ষার হারের ক্ষেত্রে একটু বলি, বাংলাদেশে কিন্তু সাক্ষরতার হার কিন্তু অনেকটা বেড়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে 72.3% হচ্ছে আমরা সাক্ষরতার হার, কিন্তু এর আগে ছিল 40-এর ওইদিকে ছিল, কিন্তু এখন শিক্ষার হারটা বেড়ে বা সাক্ষরতার হারটা বেড়ে কিন্তু এখন দাঁড়িয়েছে 72.3%, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা আগের চেয়ে অনেকটাই ভালো অবস্থানে যাচ্ছি। এরপরে আমরা আসি প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশকে অনেক সময় বলা হয়ে থাকে যে প্রাকৃতিক দুর্যোগের দেশ হচ্ছে বাংলাদেশ। 1998 সালের বন্যা, 2004 সালের বন্যা এবং 2007 সালের পরপর দুইবার বন্যা, এবং 2007 সালের যে ঘূর্ণিঝড় ছিল সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে একদম বেচাকার করে বা একদম একটা ভঙ্গুর অবস্থা প্রেক্ষা দিয়েছিল, এবং যেটার রেশ কিন্তু এখনও কাটেনি, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের শিকার কিন্তু বেশি হচ্ছে, বিশেষ করে এর আগে হাওড়া অঞ্চলে কিন্তু আগাম বন্যা হওয়ার কারণে কিন্তু আমাদের যে কৃষির যে মেইন উৎস যে ধান সেটা কিন্তু তলিয়ে গিয়েছিল, এবং উত্তরাঞ্চলের চলনপুর এলাকাতেও সে সময় বন্যার কারণে আমাদের ফসল অনেক ক্ষতি হয়েছিল, এবং যার প্রভাব কিন্তু আমার চালের দাম কিন্তু অনেক বেড়ে যায়, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু আমাদের অর্থনীতির অনেকটাই একটা পরিবর্তন হয় এবং সেটা অবশ্যই একটা ক্ষতিকর পরিবর্তন হয়। বর্তমান সময়ের যে করোনা যে মহামারী সেটার কারণে কিন্তু বাংলাদেশের অর্থনীতি ক্ষেত্রে একটি মারাত্মক একটি পরিবর্তন হবে, সেটা অবশ্যই নেগেটিভ পরিবর্তন, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আমরা যেটা বলি না কেন, পরিবহন বলি, নির্মাণ বলি, ম্যানুফ্যাকচারিং বলি, কৃষি বলি, যা কিছু বলি না কেন, প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন হবে, এবং বাংলাদেশ বিশ্ব তো আছে সাথে বাংলাদেশ কিন্তু এরপর একটা মারাত্মক প্রভাব পড়বে। সরকার কিন্তু এর মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বেশ কিছু প্রণোদনা ঘোষণা করে এই অবস্থাকে কাটিয়ে ওঠার লক্ষ্যে অনেক কাজ করে যাচ্ছে। এরপর আমরা আসি রাজনৈতিক স্থিরতা। যে কোনো দেশের অর্থনীতির একটি ভালো অবস্থা থাকতে গেলে সে দেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকাটা খুবই জরুরি। আমরা দেখতে পাচ্ছি যে বিগত 10-12 বছর যাবৎ বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একটি গুণগত পরিবর্তন হয়েছে, অর্থাৎ কোনো ধরনের হরতাল ধর্মঘটভাবে নেই, এবং যেটার কারণে কিন্তু বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেক ভালো অবস্থায় যাচ্ছে। পদ্মা সেতু, বড় বড় মেগা প্রকল্প, বেশ কিছু বড় বড় অবকাঠামো, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল প্রভৃতির ক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিবর্তন হয়েছে, এবং সেটা কিন্তু সম্ভব হয়েছে বাংলাদেশের যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি সেটার কারণে। এগুলো হচ্ছে মোটামুটিভাবে বাংলাদেশের অর্থনীতির একটা সামগ্রিক বৈশিষ্ট্য আমি বলার চেষ্টা করলাম। আশা করি তোমরা এখান থেকে বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য সম্পর্কে একটি সম্যক ধারণা এখান থেকে তোমরা পেয়েছো। এটাই ছিল আজকের আমার আলোচনার বিষয়টা ছিল হচ্ছে বাংলাদেশের অর্থনীতির কাঠামো এবং বৈশিষ্ট্য। আমি এখানে আরেকটু যদি সামারাইজ করি তাহলে বলতে পারবো যে কাঠার মধ্যে কী ছিল, যে বাংলাদেশের অর্থনীতির কাঠামো খাতটা হচ্ছে 15টা, এই 15টি খাতের সমন্বয় হচ্ছে আসলে বাংলাদেশের অর্থনীতির কাঠামো, যে খাতগুলোর দ্বারাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি আসলে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়, এবং এর মধ্যে আমরা বলেছিলাম যে উৎপাদন ভিত্তিক খাতকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, কৃষিকাজ, শিল্পকাজ, সেবা খাত, এবং তোমার মালিকানা ভিত্তিক খাতকে 2 ভাগে ভাগ করা হয়েছিল, সেটা বেসরকারি খাত এবং সরকারি খাত, এবং অন্তর্ভিত্তিক খাতকে বলা হয়েছিল 2টা ভাগে, শহরের খাত এবং গ্রামীণ খাত, অর্থাৎ এগুলো এবং কৃষি শিল্প এবং সেবার ক্ষেত্রে কী অবদান, কী প্রবৃদ্ধির কী অবস্থা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তোমরা আশা করি এই তথ্যগত থেকে তোমরা বাংলাদেশের অর্থনীতির একটি কাঠামো এবং বৈশিষ্ট্য তোমরা একটা ভালো ধারণা পেয়েছো, এবং আমি আশা করি তোমরা আজকের এই অনলাইন লাইভ ক্লাস থেকে আমরা আশা করি তোমরা অনুপ্রকৃত হয়েছো, এবং তোমরা বাসায় বসে না থেকে অলস সময় না কাটিয়ে তোমরা বই সাথে গণিতে মনোনিবেশ করো, পরবর্তী মনোনিবেশ করো, পড়ালেখা করো, এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।